আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি দোয়া সম্পর্কে জানাবো, যে দোয়াটি আপনারা যদি আমল করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের পরেশানি থাকবে না, কোনো প্রকার চিন্তা থাকবে না, আপনার মাইন্ড সবসময় ফ্রেশ থাকবে ইনশাআল্লাহ, আপনি চিন্তা মুক্ত থাকবেন। তো দোয়াটির কথা উল্লেখ হয়েছে মাজমাউজ জাওয়ায়েদ, কানজুল উম্মাল এবং তাবরানী শরীফে এবং অন্যান্য কিতাবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নামাজের শেষে মাথায় স্পর্শ করে এই দোয়াটি পড়তে শুনেছি। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হাযান। আমি আপনাদের সুবিধার্থে দোয়াটি আবারও বলতেছি। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হাযান। তো এই দোয়াটি আপনারা নামাজের পরে মাথায় হাত দিয়ে পড়বেন ইনশাআল্লাহ, চিন্তা মুক্ত থাকবেন, পেরেশানি মুক্ত থাকবেন এবং মাইন্ড সবসময় ফ্রেশ থাকবে ইনশাআল্লাহ। তো আপনি এই আমলটি নিয়মিত করতে পারেন, তবে এটি নিয়মিত সুন্নত নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করতেছি আপনারা এই আমলটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যদেরকে জানিয়ে দেবেন এই দোয়াটির কথা। এবং যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভবিষ্যতে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Oh.